পটুয়াখালীর বাউফলে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তকে আটকের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গতরাতে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আটক করা হয় অভিযুক্ত ছিনতাইকারী ও তার প্রতিবেশী বন্ধুকে। এ সময় তাদের বসতঘর ও দেখানো স্থান থেকে প্রায় 400 গ্রাম গাঁজা, 3টি দেশি অস্ত্র, 1টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের তুলাতলা নামক স্থানে এক স্কুল ছাত্রীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে বাউফলের অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করে ভুক্তভোগী ছাত্রীর বাবা। বাসায় সার্চ করে আমরা কিছু পরিমাণ গাঁজা এবং একটা দেশি অস্ত্র পাই। চেষ্টা করছি যে বাউফলকে মাদকমুক্ত করার জন্য। আর এর সাথে আমাদের সাথে পুলিশের সদস্যরা, পুলিশের সদস্যরা ছিলেন,